वेलकम टू माय वीडियो। आज के दिन टा रविवार ताई ओ बाड़ीते थाकबे। दो कप चा दिए दिन शुरू हलो। आज के जल खाबारे करे नियेछि बड़ा सेद्ध आर मुड़ी। जल खाबारटा खूब साधारण कारण दुपुरे एकटु जोरदार आछे। बसे पड़ेछि आमि आदा रसुन निये केटे नेब। ओ बाजारे गेछे। बाजार थेके चले आसार पर आमी मैरिनेट करते लेगेछी चिकेन। कि रान्ना करब तोमरा जदि आगे थेके जानो ताहले आमाके कमेंटे जानाबे। किन्तु आमार काछे भिनेगार छिलो ना ताई दिए दिलाम लेबू, तारपर दिए दिलाम पेंयाज। परिमाण मतो आमी दिई निजेर मतो। तारपर दिए दिलाम आदा, तारपर देब रसुन। आमी आज के किन्तु ये रान्नाटा प्रथम बार करछी। एबार दिलाम दई। दईटा तोमादेर मतो देबे। आमार कौटोटा छोटो छिलो ताई आमी दईटा पुरोटाई दिए दिलाम। चेचे चेचे दिच्छी एकटुओ जाते ना लेगे थाके कौटोर गाए केना जिनिस। तारपर दिए दिलाम लंका गुड़ो। तुम्हारा जेमन झाल खाबे तेमन देबेन। तारपरे जीरे गुड़ो। तारपर दिलाम हलुद गुड़ो। एटा कि बोलो तो? एटा होच्छे बिरियानी मसला। एबार तुम्हारा जानते पेरे गेछो कि रान्ना होबे। चिकेने दिले सेंटा खूब भालो आसे ताई अल्प करे एकटु बिरियानी मसला छड़िये दिलाम। তারপর পরিমাণ মতো লবণ দিলাম। পরে যদি লাগে তখন দেব। এখন আন্দাজ করে একটু লবণ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম হাত দিয়ে। চামচের দ্বারা মাখা হয় না, হাত দিয়েই ভালো হয়, তাই হাত দিয়ে মেখে নিলাম। এটাকে রেখে দেব ফ্রিজে। 40 মিনিট রাখলেই হবে, মিনিমাম 40 মিনিট। বসিয়ে দিয়েছি জল গরম করতে। তার মধ্যে দিয়ে দিলাম জৈত্রী, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, লবণ। চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, বেরেস্তা ভাজবো। পেঁয়াজগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তেলে দেওয়ার আগে পেঁয়াজগুলো একটু হাতে দোলে ছাড়িয়ে নিলে ভালো হয়। বেরেস্তা ভাজা আমার হয়ে গেছে। ভাতগুলোকে একটু বড় জায়গায় ছড়িয়ে রেখেছি। আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজতে দেওয়ার আগে কাশ একটু ফুড কালার আর লবণ মাখিয়ে রাখলে কালারটা খুব সুন্দর আসে। চিকেনটাও আমি দিয়ে দিয়েছিলাম, ওটাও আমি কিন্তু করিনি, ও করেছিল। তারপর এক বাটি দুধের মধ্যে, আমার কাছে কেশর ছিল না তাই ফুড কালার দিয়েই আমি করেছিলাম। কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দুধের মধ্যে গুলে নিলাম। তারপরে আর একটা বাটিতে কেওড়ার জল, এটা কেওড়ার জল, আগেরটা ছিল গোলাপ জল, দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতো দেবে যেমন খাবে। একটু দিয়ে দিলাম মিঠা আতর। মিঠা আতরটা আমি কম দিলাম কারণ বেশি গন্ধ হলে খেতে পারা যাবে না। তারপর একটু ছড়ানো পাত্র লাগবে তাই আমার কাছে কড়াটা ছিল, তাই কড়াইয়েই বসিয়ে দিলাম। ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি কড়াইয়ে। ফয়েল পেপার থাকলে তোমরা ফয়েল পেপারও দিতে পারো, যাতে তলাতে কিছু না লেগে যায়, মানে তাপে যাতে তলাটা না এঁচে যায়। তারপর প্রথম লেয়ারে দিয়ে দিলাম চিকেন। তারপরে দিয়ে দিচ্ছি ভাত। ভাতটা 90% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম অল্প খানিকটা বেরেস্তা। তারপর যে মিক্সটা তৈরি করিয়েছিলাম গোলাপ জল কেওড়ার জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু বিরিয়ানি মশলা, একটু লবণ, তারপরে একটু সাদা তেল দিলাম। চিপচিপা যে ভাবটা থাকে বিরিয়ানির মধ্যে, সাদা তেলটা না দিলে ঠিক আসে না। ঘি দিলে অতটা ভালো হয় না। তারপর দিয়ে দিলাম আলুগুলো। তারপর দিয়ে দিলাম আবার চিকেন, ডিমগুলো সব দিয়ে দিয়েছি।
তারপর আবার দিলাম ভাত, বাকি ভাতটা আমি দিয়ে দিলাম। পুরো ভাতটাই আমি দিয়ে দেবো, কারণ দুজনের তো বেশি লাগে না, তাও অনেকটাই হয়েছিল। এখনো আমি চালের আন্দাজ বুঝতে পারি না। ভাতটা আমি পুরোটাই এবারই দিয়ে দিলাম। তারপর আগের মতোই আবার বেরেস্তা একটু ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আবার ওই যে মিক্সটা তৈরি করেছিলাম ওটা। তারপরে ঘিটা বেঁচে ছিল, তাই ঘিটাই দিয়ে দিলাম, আর সাদা তেল দিলাম না। ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেলও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, আবার একটু লবণ। এবার যেটা দুধের মধ্যে দিয়ে তৈরি করেছিলাম ফুড কালারটা, সেটা দিয়ে দিচ্ছি। এরমভাবে স্টারের মতো করে দিলে ভাগ ভাগ হয়ে থাকে কালারটা, কিছুটা সাদা কিছুটা লাল লাল, বেশ ভাল লাগে দেখতে। এভাবে দিয়ে দিলাম পুরোটাই, চামচে করে আমার আর হলো না, তাই বাটিটা পুরোটাই ঢেলে দিলাম। হয়ে গেছে আমাদের সাজানো। এবার ঢাকা দিয়ে ময়দা দিয়ে পুরোটা এঁটে দিলাম। ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়েও এঁটে দিতে পারেন। আমি কড়াটা পুরো ডাইরেক্ট হিটের মধ্যে বসাবো না, তাই চাটু দিয়ে বসিয়ে দিলাম। আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি চলে এসেছি পুজো দিতে, আমার ছোট্ট ঠাকুরের জায়গা। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি আমার ঘরের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। চলে এসেছি পুজো দিয়ে, বিরিয়ানিও আমার হয়ে গেছে সেই ফাঁকে। সিনটা তো খুব সুন্দর এসেছিল, খেয়ে দেখবো কেমন হয়েছে। রেডি বিরিয়ানি, রায়তা, স্যালাড। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, বেল আইকনটাও প্রেস করে দিও প্লিজ।